দর্শক, করোনা পরিস্থিতির খবর জানতে এবার আমরা চলে যাব বান্দরবানে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, হ্যাঁ সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান বাজার এবং বান্দরবানে যে মূল সড়কটি, সেখানে আসলে দিন দিন কিন্তু করোনার যেভাবে প্রাদুর্ভাব বাড়ছে, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে কিন্তু প্রচুর করোনার, কিন্তু আসলে সেই অনুপাতে পার্বত্য জেলা বান্দরবানে করোনার যে আগে যে পরিমাণে মানুষ আসলে করোনার নমুনা পরীক্ষা দিচ্ছিল, এখন কিন্তু সেভাবে পরীক্ষা দিচ্ছে না বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন জানিয়েছে। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের জানিয়েছে আগে যে পরিমাণ মানুষ সচেতন ছিল, মানুষ মাস্ক পরতো, মানুষ যেখানে সেখানে ঘোরাফেরা করতো না, এখন কিন্তু জনসমাগম থেকে শুরু করে হাট বাজার হসপিটাল সব জায়গায় কিন্তু মানুষ মাস্কবিহীন চলাফেরা করছে। মানুষের অবাধে চলাফেরার কারণে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি এইও জানিয়েছে আসলে আগে যে পরিমাণ হাসপাতালে পরীক্ষা হতো নমুনা, এখন কিন্তু সেই গত দুই দিনের যিনি আমাদেরকে জানিয়েছে গত দুই দিন একজন রুগীও কিন্তু আসলে করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য হাসপাতালে যোগাযোগ করেনি। পাশাপাশি দিন দিন কিন্তু সর্দি কাশি ডায়রিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা চালাচ্ছে, মানুষকে সচেতন থাকার জন্য বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে, তথ্য অফিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা বৃদ্ধি করছে, কিন্তু আমরা দেখেছি বান্দরবানে যে সমস্ত এলাকায় এখন জনসমাগম হচ্ছে, বিভিন্ন সভা সেমিনার হচ্ছে, কোনো জায়গাতে আসলে স্বাস্থ্যবিধিগুলো না মানার প্রবণতা যেমন বেশি, পাশাপাশি হাট বাজারগুলোতেও কিন্তু আসলে রয়েছে মানুষের উপচুপটা ভিড়, আসলে তারা কেউ মানছে না স্বাস্থ্যবিধি, যার কারণে করোনা সংক্রমণ আরও দ্বিগুণ হতে পারে বলে আসলে স্বাস্থ্য বিভাগ মনে করছে। সোহেলি ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম, তিনি জানাচ্ছিলেন বান্দরবানের করোনা পরিস্থিতি।